আওড়ার আম্পায় ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় গোলপার রাজ্য, গোলপার রাজ্য রাজনীতি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেরা বিক্ষোভ সমাবেশ করছে। সোমবার সন্ধ্যায় হাওড়ার ডোমঝুড়ে প্রতিবাদী মিছিল করল এসএফআই। ডোমঝুড় পোস্ট অফিস থেকে এদিন সন্ধ্যায় এই মিছিল শুরু হয়। শেষ হয় ডোমঝুড় জেলে পাড়ায়। মিছিল শেষে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভতল দাহ করে। তাদের দাবি, ঘটনা ঘটে যাওয়ার পর এখনো কেন কেউ গ্রেফতার হয়নি। তাদের দাবি, অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। প্রসঙ্গত, এদিন সকাল থেকেই হাওড়া গ্রামীণ এসপিআই অফিসের সামনে বামেরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন হাওড়ার ফুলশানি গড়পাতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মানে গুঞ্জনে এসএফআই সমর্থকরা পথ অবরোধ করে। মন্ত্রী পুলক রায় এবং হাওড়া গ্রামীণ পুলিশের এসপি সৌম রায় আশ্বাস দিয়েছে ঘটনার সঠিক এবং নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে। কিন্তু ছাত্র নেতার রহস্যজনক মৃত্যুতে বামেদের আন্দোলনে কোনো খামতি নেই। বৃহস্পতিবারের এসএফআইয়ের এই প্রতিবাদী মিছিল তা আরও স্পষ্ট করে দিল। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আজকে আনিস খানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সারা রাজ্য জুড়ে যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলন আমাদের এই ডোমঝুড় অঞ্চলেও আমরা আনিস খানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজকে এই আন্দোলন, বিক্ষোভ মিছিল এবং পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সংগঠিত হয়েছে। চার দিন হয়ে গেল এখনো খুনিরা, আসলে এই রাজ্যের পুলিশ, আমাদের তো এখন সন্দেহ লাগছে যে এই রাজ্যের পুলিশ কি আড়াল করতে চাইছে। আজকে এ রাজ্যের বুকে একজন ছাত্র নেতা, সে হচ্ছে সিএ এবং ক্যাব এর বিরুদ্ধে আন্দোলন করেছিল, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় মদদে এটা একটা হত্যাকাণ্ড। তাই এই সরকারকে আমরা সময় দিয়েছি, গতকাল গত পরশু দিনকে আমতা থানার সামনে আমরা সময় দিয়েছি, গতকাল আমরা সময় দিয়েছি যে পাঁচ দিনের সময় দিয়েছি, পাঁচ দিনের মধ্যে অবিলম্বে এই আনিস খানের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং পাঁচ দিন ধরে লাগাতার আমতা থানার সামনে যেমন আন্দোলন চলবে একইভাবে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলবে। এরপরে তারপরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে আমাদের রাজ্য নেতৃত্ব বলেছে। দেখুন, মুখ্যমন্ত্রীর কথার ওপর আমরা ভরসা করি না। এরাজ্যের আইন বলে কিছু নেই, আইনের নামে এরাজ্যে প্রহসন চলছে। রাতের অন্ধকারে তিন ঘন্টার মানে তিনটের সময় তার বাড়িতে ঢুকে তাকে গলা টিপে ছাদের ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, তার খুন হয়ে যাচ্ছে, আর এরাজ্যের পুলিশের পোশাক পরে, অথচ পুলিশ প্রশাসন তাই সেটার থেকে উদাসীন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে পুলিশের কাছে কোথায় কী লুকোনো আছে, কোথায় গাঁজা লুকোনো আছে, কোথায় চোলাই মদের ঠেক চলছে, সেখান থেকে তোলার ক্ষেত্রে তাদের খবর আছে। কিন্তু একটা ছেলেকে খুন করে দেওয়া হয়েছে, সেই খবর পুলিশের পোশাক পরে গিয়ে সেখানে ঢুকছে, সেই খবর কিন্তু তাদের কাছে ছিল না। আমরাও দাবি করেছি যে বিচার বিভাগীয় সিবিআই তদন্ত, এই তদন্ত আমরা দাবি করেছি। এবং আজকে যে মুখ্যমন্ত্রীর যে কথা, উনি বলছেন আনিসের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, তাহলে ওনার যদি আনিসের সঙ্গে যোগাযোগ থেকে থাকে তাহলে গত কয়েকদিন আগে যখন আনিস চিঠি করেছিল আমতা থানাকে,
যে আমার উপর আক্রমণ হতে পারে সেই চিঠির পরেও কেন উনি ব্যবস্থা নেননি। আসলে উনি মিথ্যে কথা বলতে বলতে উনি মিথ্যে বলাটা ওনার অভ্যেস অভ্যেসে পরিণত হয়েছে, এটা উনি মিথ্যে কথাই বলছেন এবং ওনার এই কোনো আস্থা আমাদের এই রাজ্য প্রশাসনের উপর নেই। আপনার নাম? আমার নাম সৈকত ব্যানার্জি, DYFI হাওড়া জেলা কমিটির সদস্য।